মুক্তিযোদ্ধাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল সমাজ কল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে। লালমনিরহাট দুই আসনে নৌকার প্রার্থী ও সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে এই অভিযোগ। এক জনসভায় রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তজা হানিফকে ঘাড় মোটকে দেওয়ার হুমকি দিয়েছেন মন্ত্রী। আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলম। প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা, নির্বাচনের মাঠ গরম রাখতে নানা কৌশল অবলম্বন প্রার্থীদের। তবে রাজনৈতিক শিষ্টাচারকে তোয়াক্কা না করে মুক্তিযোদ্ধাকে ঘাড় মোটকে দেওয়ার হুমকি ও চরিত্র হনন করে দেয়া মন্ত্রীর এক বক্তব্যকে কেন্দ্র করে বইছে সমালোচনার ঝড়। আদিতমারী কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট দুই আসনের নৌকার প্রার্থী নুরুজ্জামান আহমেদ গত 23 ডিসেম্বর রাতে কালীগঞ্জ উপজেলার চামটারহাট উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। সভায় সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ভুল্লারহাটের জনসভায় গোলাম মর্তজা হানিফের দেয়া বক্তব্যের প্রেক্ষিতে তাকে সতর্ক করে দিয়ে বলেন, তার নামে বাজে কথা বলা হলে ঘাড় মোটকে দেয়া হবে। তাকে সতর্ক করে দিচ্ছি, এই ধরনের বাজে কথা যার কোনোদিন বলো তোমার ঘাড় মোটকে দেবো। তুমি এখনো লোক চেনো নাই, তোমার চরিত্রের নাই ঠিক। আমাকে যে দায়িত্ব দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে, আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি। এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণের জন্য আমি কাজ করে যাচ্ছি। সেদিন ভুল্লারহাটের মিটিংয়ে গোলাম মর্তজা হানিফ যে বাজে কথা বলেছে তাকে সতর্ক করে দিচ্ছি, তাকে সতর্ক করে দিচ্ছি, এই ধরনের বাজে কথা যার কোনোদিন বলো তোমার ঘাড় মোটকে দেবো। তুমি এখনো লোক চেনো নাই, তোমার চরিত্রের নাই ঠিক। আমার মনে হয় যে মানুষের কাজ সততা ও নিষ্ঠার সাথে করতে গিয়ে কিছু সংখ্যক লোক স্বার্থান্বেষী মহল আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে, কি বলেন? তা আমি আপনারা জানেন কালীগঞ্জ আদিতমারি লালমনিরহাট জেলা গোটা বাংলাদেশের মানুষের জন্য, গরিব দুঃখী অসুস্থ মানুষের জন্য এককালীন 50,000 করে টাকা, কোটি কোটি শত শত কোটি টাকা আমি প্রদান করেছি। এইটা কিছু সংখ্যক স্বার্থান্বেষী মহল যারা মনে করেছে যে এই তো তিনি যেভাবে সততার সাথে নিষ্ঠার সাথে এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতেছেন, এরপরে তো আমাদের আর কোনো খাওয়া থাকবে না। তারা তো ক্ষমতায় ছিল, যারা আজকে আমার সমালোচনা করে তারা ক্ষমতায় থেকে কয়েক ফকিরের ভিক্ষাও দেয় নাই, ফকিরের ভিক্ষাও চুরি করে তারা খেয়েছে। সেদিন ভুল্লারহাটের মিটিংয়ে গোলাম মর্তজা হানিফ যে বাজে কথা বলেছে তাকে সতর্ক করে দিচ্ছি। এর আগে 22 ডিসেম্বর সন্ধ্যায় ভুল্লারহাট মাঠে মন্ত্রীর প্রতিদ্বন্দ্বী সিরাজুল হকের জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে গোলাম মর্তজা হানিফ মন্ত্রীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তুলে ধরে সমালোচনা করেন। জনসভায় গোলাম মর্তজা বলেন, নুরুজ্জামান আহমেদ 1996 সালের নির্বাচনে তার কাছ থেকে 3 লাখ টাকা ধার নিয়েছিলেন, সেই টাকা তিনি আজও পাননি। মন্ত্রী এতই টাকাওয়ালা হয়েও তার ঋণ কেন পরিশোধ করলেন না? এতই যদি তিনি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে সমালোচনা কেন সহ্য করতে পারেন না? ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।